আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে কুরবানি বিষয়ক, যে কিয়ামতের ময়দানে পশুর চামড়া, শিং, খুর এগুলো নাকি উপস্থিত হবে। আসলে এই কথাটা কতটুকু সত্য? আসলে এটা একটা হাদিসের কথা, কিন্তু হাদিসটা হচ্ছে জয়ীফ। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে, কিন্তু হাদিসটা মুহাদ্দিসগণ, মুহাক্কিকগণ তারা জয়ীফ বলে সাব্যস্ত করেছে। সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই। আর যদি কোনো ব্যক্তি এই কথা বিশ্বাস করে, আল্লাহু আকবার, তাহলে সে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করলো, ইন্না লিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত রক্ত এগুলো পৌঁছায় না, তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটাকে পৌঁছাই, আল্লাহ বলেছেন আমার কাছে যেটা পৌঁছাই সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে তাকওয়া, যে তোমার ভিতরের তাকওয়া, সুবহানাল্লাহ। সুতরাং কুরবানির মাধ্যমে কুরবানির পশুর শিং, চামড়া এগুলো, খুর ইত্যাদি এগুলো পৌঁছায় না, বরং পৌঁছায় ওটাই যেটা যত কতটুকু খলুসিয়াত এবং এখলাসের সাথে কাজটি করতে পেরেছে, অর্থাৎ আল্লাহ ভীতি এবং তাকওয়া। সুতরাং উল্লেখিত এই প্রচলিত কথাটি নিতান্তই জয়ীফ, নিতান্তই ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভিত্তিহীন কথা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।